গত 24 ঘন্টায় করোনা উপসর্গে বিভিন্ন স্থানে 18 জন মারা গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ মৃত্যু 10 জনের। মৃতদের মধ্যে রাজশাহীর 4, চাঁপাইনবাবগঞ্জের 3 এবং নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ায় 3 জন মারা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণহানি হয়েছে 6 জনের। মৃতদের 2 জন করোনায় উপসর্গে 4 জন মারা গেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে মৃত্যু হয়েছে আরও 2 জনের। এদিকে বিভিন্ন স্থানে কমেছে সংক্রমণের হার, রোগী ভর্তির সংখ্যাও কমেছে হাসপাতালে। রাজশাহীর করোনা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মদত রানা। রানা, সংক্রমণের মৃত্যুহার কিছুটা বেড়েছে, এই নিয়ে চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা যেটি বলছেন যে মৃত্যুহার কিছুটা বেড়েছে, অর্থাৎ আজকে মারা গেছে 10 জন। আমরা যদি দেখি যে এই মাসের গত 5 দিনে মারা গেছেন 37 জন, এর মধ্যে গত 4 দিনে মারা গেছে 27 জন, অর্থাৎ প্রত্যেক দিন গড়ে 6 জন করে মারা যাচ্ছিল, এর মধ্যে আজকে মৃত্যুর হার বেশি। সেটা নিয়ে খুব বেশি শঙ্কিত নয় এখানকার চিকিৎসকরা। তারা বলছেন যে আজই সর্বনিম্ন আক্রান্তের হার, আজকে 9.45% আক্রান্ত হয়েছেন করোনার নমুনা পরীক্ষার তুলনায়। তারা বলছেন যে প্রতিদিনই করোনায় নমুনা পরীক্ষার যে হার সেটি কমছে, এটি খুবই একটি ভালো দিক। তবে হঠাৎ করে বেশি মানুষ মারা গেছে এই ব্যাপারে তাদের যেটি ব্যাখ্যা, তারা বলছেন যে অনেকগুলো অসুস্থ মানুষ এখানে ভর্তি ছিলেন, তারা দীর্ঘদিন ধরে চিকিৎসা ছিলেন এবং তাদের অবস্থা খুবই গুরুতর ছিল, সে কারণেই তারা মারা গেছেন। তারা বলছেন যে এর মধ্যে একজন রয়েছেন যিনি কোভিড নেগেটিভ হয়েছেন, অথচ করোনা পরবর্তী যেসব জটিলতা সেসব জটিলতায় মারা গেছেন। বলছেন যে বয়স্ক মানুষ মারা গেছেন বেশি, এই কারণে খুব বেশি তারা শঙ্কার মধ্যে নেই। তারা বলছেন যে অন্যদিকের পরিস্থিতি যদি একটু বিশ্লেষণ করি সেটি ইতিবাচক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের যে গড় রোগী ভর্তির হার সেটি কিন্তু ক্রমাগত কমছে। আমরা দেখেছি যে 20 থেকে কমে সেটি 16-17-এর মধ্যে এসেছে, এবং অন্যদিকে এখানে যে প্রত্যেক দিন রোগী ভর্তি থাকতো, অর্থাৎ একসময় আমরা দেখেছি 400-500, এখন সেটি কমে দাঁড়িয়ে 140-এ নেমেছে। তারা বলছেন যে এই সংখ্যাটা আরও এক সপ্তাহ পর কমবেন। তারা বলছেন যে গত মাসের যে 2 সপ্তাহ এবং এই মাসের প্রথম সপ্তাহ, সেই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে তারা যেটি দেখতে পাচ্ছেন, প্রতিদিনই মৃত্যুর হার এবং আক্রান্তের হার এবং রোগী ভর্তির হার তিনটি কমের দিকে। এবং তারা বলছেন যে এই যে এই মাসে গত 2 দিনে 1 তারিখ এবং আজকে যে 5 তারিখ, এই 2 দিনে 10 জন করে মারা গেছেন। একটি যারা মারা গেছেন তারা বেশি বয়স্ক রোগী চিকিৎসাধীন ছিলেন, সে কারণেই মারা গেছেন। শায়লা রানা, ধন্যবাদ আপনাকে।